আসসালামু আলাইকুম বাচ্চার বয়স আজকে তিন দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি ওষুধ খাওয়াতে হবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি এখানে ন্যাফ্রো ফ্লাশ এই ওষুধটি এক লিটার পানিতে এক সিসি দিতে হবে আপনারা যতটুকু পানি নেবেন ততটুকু পরিমাণে ওষুধ দিবেন আমি সকালেই ন্যাফ্রো ফ্লাস এই লিকুইড ওষুধটিকে সকালেই মুরগির বাচ্চাকে খাওয়াবো দেখেন কেবল বড় মুরগিদেরকে ছাড়ছে এখন ছোট মুরগির কাছে যাচ্ছে এই যে আমার মুরগির বাচ্চাগুলো দেখেন সবাই এখনো ঘুমায় আছে। সবাই শান্তিতে ঘুমায় আছে। এখন আমি এখানের এই যে ময়লা পেপারগুলো আছে এটাকে চেঞ্জ করে সকালের যে ওষুধের পানি এবং খাবার দিয়ে যাব। এরপরে আমি দেখা করতেছি আপনাদের সাথে বেলা এগারোটার দিকে বাহাত্তর ঘন্টা পর বেলা এগারোটার দিকে ভেট এই ওষুধটি খাওয়াতে হবে বাচ্চা যেদিন তিন দিন বয়স হয়ে যাবে তখন এক সিসি এক লিটার পানিতে মিলিয়ে খাওয়াতে হবে অতএব আপনি যদি আধা লিটার পানি দেন তাহলে হাফ সিসি অ্যান্ড্রোসিন ওয়েট ওষুধটি দিবেন এভাবে করে আমি এখন এই যে আধা লিটার পানির সাথে অ্যান্ড্রোসিন ওয়েট এই ওষুধটি মিলিয়ে মুরগিদেরকে এই যে বেলা এগারোটার দিকে দিয়ে যাচ্ছে দেখেন আমার পেপারটা আমি সে সময় চেঞ্জ করছিলাম এখনো পর্যন্ত ভালো আছে তারপর ওই যে ভিজে ভিজে গেছে ওইখানে আমি আবারও একটা পেপার দিব খেয়াল রাখবেন ফিল্টার জন্য কখনোই ভেজা না থাকে এখন আমি আবারও খাবার শেষ হয়ে গেছে খাবার দিয়ে এই যে নতুন এগারোটার দিকে যে পানিটা আছে এই পানিটা দিলাম দিয়ে আমি চলে যাব। এরপরে আমি আবার দেখাব দুপুরবেলা কি ওষুধ দিচ্ছি এরপরে দুপুরবেলা আমি এখন দিব হচ্ছে পিএইচ সেলকো পিএইচ এই ওষুধটি দুপুরবেলা এক লিটার পানিতে এক সিসি এখন আমি এই যে এক লিটার পানিতে এক সিসি দিয়ে দুপুরবেলা আমি ওই ওষুধটা দিয়েছি এগারোটা দিয়ে এখন আমি এটা দেড়টার দিকে এই ওষুধটা দিতে আসতেছি দেড়টার দিকে ওষুধ দিতে আসবো দেখেন এখানে আমার এই যে ছোট্ট একটা পুকুর বানাইছি আমরা সেই পুকুরে আমাদের চীনা হাঁসটা কি সুন্দর গোসল করতেছে এই যে আমার মুরগিগুলা দুপুরের রোদে সবাই এই মিষ্টি রোদে সবাই বাইরে সবাই যে খুঁটে খুঁটে খাচ্ছে খাবার এখানে আমি ধান দিছিলাম সেই ধানগুলোই এখন ওরা খুটে খুঁটে খাচ্ছে তো আমি আবারও চলে যাচ্ছি আমার ছোট বাচ্চার কাছে এই কয় আগে যে বাচ্চাগুলো ফুটছিল দেখেন বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এই যে এখন আমি আবার এই যে দুপুরের বেলা আবারও আমি যে খাবারের পাত্র চেঞ্জ করে ওষুধের পানি দিয়ে যাব আর আবারও বলছি বারবার আপনারা এই পেপারটা চেঞ্জ করে দিবেন কারণ পেপারে যদি বেশি ময়লা থাকে তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো ওদের এই মল খেয়ে ফেলবে আর যদি মুরগির বাচ্চা যদি মল খেয়ে ফেলে তাহলে কিন্তু পেট ফাঁপে অসুখ হবে আর এই যে ওষুধগুলো আমি খাওয়াচ্ছি এই ওষুধটা কিন্তু প্রত্যেকটারই কার্যকারিতা অনেক আছে সেজন্যই খাওয়ানো লাগতেছে এই যে এটা হচ্ছে আমি এখন বিকেলবেলা নিয়ে আসলাম হ্যাপাটনিক এটা হচ্ছে আপনার লিভারের জন্য এই হ্যাপাটনিকটা ব্যবহার করা হয় তো লিভার ডিজিজ মানে যে কোনো খাদ্য টক্সিন তারপরে যে খাদ্য মন্দা হ্যাঁ ডায়রিয়া এই সকল কাজ থেকে আপনাকে বাচ্চাকে রক্ষা করবে হ্যাপাটনিক এটা হচ্ছে খাওয়াতে হবে বিকেলবেলা এই ওষুধগুলো আপনারা আপনাদের সময় মতো টাইম মেনটেন করে নেবেন যে কখন কোনটা খাওয়াবেন তো আমি বিকেলবেলা আবারও এদের ওষুধের পানি ফেলে দিয়ে আবারও নতুন ওষুধের পানি দিচ্ছি তো বিকেলবেলা শেষ এই যে বিকেলবেলা আমি বের হয়ে যাচ্ছি এরপর আমি আসবো হচ্ছে রাত্রেবেলা এই বিকালের পানিটা কিন্তু আপনার রাত আটটা পর্যন্ত চলবে এই যে আমার বড় মুরগি তো আবার আমি রাত্রেবেলা দেখাচ্ছি এই যে রাত্রেবেলা যে ওষুধটা দিব সেটা হচ্ছে রেনাসেল ই বাচ্চাদের বাচ্চাদের জন্য রেনাসেল শুধু বাচ্চা না বড় মুরগিদেরও কিন্তু রেনাসেল ইটা খুবই উপকারী একটা ওষুধ পশু পাখির ভিটামিন ই ও সেলোলিমের অভাব পরিণত অভাবের কারণে যে সব সমস্যা হয় হ্যাঁ যে বাচ্চাদের বৃদ্ধির হার কমে যায় অনেক সময় হয় বাচ্চা প্যারালাইসিস হয়ে যাচ্ছে এই সমস্ত রোগ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ এই রেনাসেল ই তো রাত্রেবেলা আমি এরকম আমার ছেলে এখন ওষুধের পানিটা দিলে একটু দেখলেন তো আমি আবারও কিন্তু কিছুক্ষণ পরে দেখেন পেপারটা চেঞ্জ করে রাত্রে ছালা বিছাই দিছি ছালা দিয়ে আমি যে খাবার পানি সব কিছু দিয়ে সুন্দর মতো ওদের লাইট দিব আর হ্যাঁ এই যে যেহেতু শীতকাল চলে আসছে উপরে একেবারেই পাতলা কোনো কাপড় দিলে দিতে পারেন আমি দিয়েছি পাতলা একটা কাপড় দিয়ে একটা সাইড হালকা একটু খোলা রাখবেন যাতে ভিতরের গ্যাসটা বের হয়ে যায় কারণ গ্যাস থেকেও কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগে তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কতগুলো ওষুধ আমি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি সকালে খাওয়াচ্ছি ন্যাফ্রো এক লিটার পানিতে এক সিসি বাহাত্তর ঘন্টার মানে এগারোটার দিকে খাচ্ছি ভেট এক লিটারে এক সিসি পিএইচ দুপুরে এক লিটার পানিতে এক সিসি হ্যাপাটনিক বিকালে এক লিটার পানিতে এক সিসি রেনাসেল ই রাতে এক লিটার পানিতে এক সিসি আপনাদের মুরগি অনুযায়ী আপনারা পানিতে ওষুধ মিলাবেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ